সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে যশোরে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আন্দোলনকারী ছাত্র জনতা। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও গণজমায়েত হয়েছে। যশোরে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আন্দোলনকারী ছাত্র জনতা। মঙ্গলবার বিকেলে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার পর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতার মিছিলটি শহরের প্রাণকেন্দ্র দড়াটানা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছে, এজন্য অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করেন তারা। একই সঙ্গে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল ও গণজমায়েতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি এবং নূর ইসলাম মাসুম বিল্লা। একই দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইসলাম, কামরুল ইসলাম আল আমিন, ফাতেমা রহমান ও শের শাহ আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত পদত্যাগ করতে হবে। এছাড়া সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতে গুপ্ত হামলা করছে, দ্রুতই তাদের গ্রেফতার করতে হবে বলে জানিয়েছেন তারা। রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে পাবনায় মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে এডওয়ার্ড কলেজের মেইন গেট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ দাবিসহ স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে বক্তারা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেনি, এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা হারিয়েছেন। রাষ্ট্রপতি থাকার এখতিয়ার রাখেন না তিনি, আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য তিনি ষড়যন্ত্র করছেন। শহীদ ভাইদের রক্তের দাগ আমরা এখনও ভুলে যাইনি, আমরা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ চাই। এই বিক্ষোভ মিছিলে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। অন্যদিকে পটুয়াখালীতে গণ অধিকারের মশাল মিছিল বের হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে পটুয়াখালীতে মশাল মিছিল ও গণসমাবেশ করেছে গণ অধিকার পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত পৌনে সাতটার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মোহাম্মদ শাহজালাল প্রমুখ। মশাল মিছিল ও সমাবেশে নেতারা অবিলম্বে স্বৈরশাসক শেখ হাসিনাকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।